استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাযী জাআলা নাবিয়াহু রাহমাতাল লিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়ায়ি ওয়াল মুরসালিন أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا وسراجا منيرا وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء ملته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه تعظيما له وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على بسم الله الرحمن الرحيم
جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي يا رب صل وسلم وبارك عليه نور والا آیا ہے نور لے کر آیا ہے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ উপস্থিত উদ্যোক্তারা যেতো রবিউল নূর শরীফের আজকের দ্বিতীয় জুমাবারে নবী প্রেমিক রসুল প্রেমিক আল্লাহর প্রিয় মুমিন বান্দাগণ রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মুনীব মাওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রবিউল আব্বাল শরীফে আজকের এই দ্বিতীয় জুমাবারে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার হায়াতে তৈয়বা দিয়েছেন সুস্থ শরীর দিয়েছেন নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে নবী দু জাহান সরওয়ারে কায়নাত সাহেবে আওলাদ সাহেবে কোরআন দু জাহানের বাদশাহ নবী নূরে মুজাসসাম নবীর রওজায়ে আধারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি যেহেতু মিলাদুন নবীর মাস সেজন্য আমাদেরকে মাসের প্রেক্ষাপটে আলোচনা করা উচিত পাশাপাশি আমাদের উচিত বর্তমান সময়ে কি হচ্ছে গত কালকে এক মাহফিল থেকে আসার পথে এক ভাই বলল হুজুর তকরির সুন্দর আছে তবে সুন্নিদের প্রতি আমাদের একটা ক্ষোভ রয়ে গেছে আমি বললাম বলেন কোনো অসুবিধা নেই কী ক্ষোভটা একটু শুনি হয়তো আমাকে যদি আপনি বলেন আপনার রাগটা একটু কমবে বলে যে হুজুর মিলাদুন নবীর মাস আসলে সুন্নি যারা বলে তারা কত মাহফিল করে নবীর প্রেমে জুলুস করে ঘরে ঘরে আলোচনা মসজিদের মধ্যে বয়ান মিলাদুন নবীর মাস আসলে এগুলো করে কিন্তু নবীর সামনে কটুক্তি যখন হয় তখন তাদেরকে দেখা যায় না কেন প্রশ্নটা খুব সুন্দর না বেশি সুন্দর প্রশ্ন তখন আমিও বললাম যে ভাই খুব সুন্দর কথা তবে সুন্নিরা যে নবীর সামনে বেয়াদবি করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই এটাকে আপনি জেনে বলছেন নাকি শুনে বলছেন বলে যে না পত্রিকায় মিডিয়ায় না আচ্ছা এখন বলেন প্রতিবাদটা কি মিডিয়ায় হতে হবে নাকি অন্তর থেকে নবীর শানে লেখনীর মাধ্যমে বক্তব্যের মাধ্যমে জুমার বয়ানে
বা যেখানেই যাচ্ছে সেখানেই তাদের সম্পর্কে বললে হবে নাকি পত্রিকার মধ্যে বা টিভির মধ্যে হেডলাইন দিতে হবে, কোনটা বলেন তো? তখন ইনি আর কিছু বললেন। আমি বললাম, বাংলাদেশের মধ্যে এমন একটা গোষ্ঠী আছে যারা মিলাদুন্নবী তো পছন্দ করেন না, আবার শানে রেসালাতের সম্মেলন করে। তারা যা করে দেখবেন মিডিয়া দেখানোর জন্য, কিন্তু সুন্নিরাও অতীতেও মিডিয়ার প্রতি আগ্রহী ছিল না। মিডিয়াকে দেখানোর জন্য কোনো আন্দোলন, নবীর বিয়াদতদের বিরুদ্ধে কোনো আন্দোলন করে নাই। আল্লাহ এবং রসুলকে রাজি করানোর জন্য যেই যেই জায়গায় ছিল, যে লেখনীর মাধ্যমে পেরেছে সে লেখার মাধ্যমে করেছে, যে বক্তব্যের মাধ্যমে করা দরকার সে বক্তব্যের মাধ্যমে করেছে। সুন্নিদের প্রতিবাদ, নবী বিদ্বেষী, রসুল বিদ্বেষী, যারা অলি বিদ্বেষী তাদের বিরুদ্ধে প্রতিবাদ মিডিয়াকে দেখানোর জন্য নয়, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য সবসময় হতেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে হুজুর বলার বোরহানউদ্দিনের ঘটনাটা দেখছেন কোথায় আবার টান দিছে, বলার বোরহানউদ্দিনের ঘটনা, বোরহানউদ্দিন এটা আবার নাম না, এটা জায়গা, বলার একটা জায়গার নাম কি বোরহানউদ্দিন, যেটা আপনারা দেখেছেন গত মাসে এই ঘটনাটা ঘটেছে। তো আমি বললাম, ভাই ঘটনার পিঠেও ঘটনা থাকে, আমরা অনেক কিছু দেখি, আন্দোলন সব জায়গায় হয়েছে, আমরা এখনও বলছি যদি এরকম কেউ করে থাকে, কারণ আমরা এখানে পেপারে বা মিডিয়ায় দুই ধরনের বক্তব্য পেয়েছি, এক হচ্ছে সে কি করেছে, ওই নাস্তিক আল্লাহ নবীর সামনে কটূক্তি করেছে, কিন্তু তদন্ত কমিটি বলছে, বাংলাদেশের প্রশাসন বলছে, মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, তারা বলতেছে তার মোবাইলটা তার ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে, সে কানি ওই ব্যক্তি সে ওই কটূক্তি করে তার ফেসবুক থেকে সেটা বাংলাদেশের মধ্যে তথা বিশ্বের মধ্যে ভাইরাল করে দিয়েছে, দোষটা ওই হিন্দুর ছেলের ঘাড়ে চাপানো হয়েছে। দুইটা বক্তব্য, যদি সত্যিকার অর্থে ওই ছেলেটা যদি নিজের ফেসবুক আইডি থেকে, আমরা তো আগেও বলেছি এখনও বলছি, আমরা জুমাইও বলেছি, প্রত্যেকটা সুন্নি মসজিদের মধ্যে বলা হয়েছে, ইভেন কি পল্টনের মধ্যে গণজমায়েত করে বলা হয়েছে, বাংলাদেশের মধ্যে নাস্তিক মোর্তাদদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জনসম্মুখে ফাঁসি দিয়া নবীর বিদ্বেষীদের শাস্তি দেওয়া হোক, ঠিক কিনা? নাস্তিক যারা যারা নবীর শানে বিয়াদবি করে, সেই ভিন্ন ধর্মের হোক, এখানে নাস্তিক বলতে আমরা অনেকেই বুঝি যে শুধুমাত্র মুসলমানদের মধ্যে যারা নাকি কী করে ধর্ম বিশ্বাস করে না, নাস্তিক বলতে সেটা নয়, নাস্তিক বলতে প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু নাস্তিক আছে যারা ধর্ম বলতে কিছু মানে না, স্রষ্টা সম্পর্কে অস্বীকৃতি জানেন, তাদেরকে নাস্তিক বলা হয়, যেই দলেরই হোক যে ধর্মেরই হোক, নাস্তিকদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আইন করা হোক। ঠিক তদ্রূপভাবে নাস্তিকরা যেরকম ধর্মের জন্য স্রষ্টার সাথে নবীর সাথে বিয়াদবি করে, এই আলেম লেবাজদারিও কিছু মানুষ আছে যারা নবীর শানে, সাহাবীর শানে, অলির শানে বিয়াদবিমূলক কথা বলে, আমরা তাদেরও ফাঁসি চাই, ঠিক না ভাই? ঠিক, আমরা দোনো দলের ফাঁসি চাই, একটা কাফের নাস্তিক আর একটা মোনাফিক। একটা কথা মনে রাখবেন, কাফেরের চাইতে মোনাফিক খারাপ, কাফেরের চাইতে মোনাফিক আরো বেশি খারাপ। যুগে যুগে ইসলামের যে ক্ষতি সাধন হয়েছে এটা হয়েছে একমাত্র মোনাফেকের কারণে। আল্লাহ মোনাফেকদেরকে আমাদেরকে চিনার এবং তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দিন। যাই হোক, আমাদের আলোচনা চলছিল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে শুক্রবার, আগামী রবিবারে ইনশাআল্লাহ আমাদের 12ই রবিউল আউয়াল পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় জুলুস বর্তমান সময়ে, যেটা গিনেস বুকে রেকর্ড করার মতো, একটা পরিসংখ্যান বলছে এই বছরে প্রায় 60 লাখ মানুষ, কয় লাখ, 60 লাখ মানুষ এবার জুলুসের মধ্যে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই মিলাদুন্নবী নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, এই নবী আমাদের এখানে বাংলাতে যদি আসত বাংলার মানুষ দামি হতো না, কি বলেন? একজনে প্রশ্ন করছে, হুজুর সমস্ত নবীরা, ম্যাক্সিমাম নবী কোথায় আসছে? আরবি আসছে। আপনারা কি একমত ম্যাক্সিমাম নবী আরবি আসছে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? আরবে। ইসমাইল আলাইহিস সালামের জন্ম
আরবে, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম। প্রশ্ন করার সময় আমাদের দেশে প্রশ্নের কোনো অভাব নাই। আমি গত জুমায় একটা প্রশ্ন বলেছিলাম, প্রশ্নটা হচ্ছে অনেক মাহফিলে গেলে প্রশ্ন করবে, কোরআনও কদিম, আল্লাহর নবীও কদিম, কোনটারে প্রাধান্য দিবেন? এরকম প্রশ্ন আমাদের সমাজে কিছু মানুষের আছে না? এবার আসেন, এখন আমি খুব জটিল প্রশ্ন করব, যেহেতু মিলাদুন্নবীর মাস, প্রশংসা কার বেশি হয়, আল্লাহর না নবীর? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রশংসা নবীর বেশি হয়। কঠিন প্রশ্ন কিন্তু। এখন অনেকেই বলবেন হুজুর মনে পাগল হয়ে গেছে। আমরা শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রব্বিল আমিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি গতকালকে অনেক মানে কিতাবের রেফারেন্স খুঁজতে খুঁজতে এক জায়গায় এক হুজুরের বয়স আমার খুব মনে করলো, বললো যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কথা একদম সত্য, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। নামাজ পড়লে সেটা আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ বললে সেটা আল্লাহর প্রশংসা, মানুষকে কিছু আল্লাহর ওয়াস্তে দান করলে সেটাও আল্লাহর প্রশংসা। তার মানে আমি বিসমিল্লাহ বলা শুরু করে কোনো ভালো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ইভেন কি আমি যখন ঘুম যাই দোয়া পড়ে, এশারে নামাজ পড়ে যখন আমি ঘুম যাই, ওই সারা রাত আমার প্রশংসা চলতেই থাকে। তাহলে সবগুলো আল্লাহর প্রশংসা। এখন আমি দেখতে পাচ্ছি আল্লাহর প্রশংসা, আচ্ছা আল্লাহর প্রশংসা কি আল্লাহ নিজে করেন? জোরে বলেন। আল্লাহর প্রশংসা করে কে? জোরে বলেন। আল্লাহর প্রশংসা করে সৃষ্টি। প্রশংসা করে কে? সৃষ্টি। আচ্ছা নবীর প্রশংসা করে কে? আমরা করি না, সৃষ্টি জগৎ করে না? গভীর মনোযোগ, আদম আলাইহিস সালাম প্রথম নবী দুনিয়াতে আসার দিক থেকে, কিসের দিক থেকে? দুনিয়াতে আসার দিক থেকে প্রথম নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে গভীর মনোযোগ। আমার কথা এদিক সেদিক যদি মনোযোগ নড়াচড়া করেন তাহলে কিন্তু উল্টা বুঝবেন, কারণ আপনারা এখান থেকে গিয়ে আবার শিরিক ফতোয়া দেওয়া শুরু করবেন, নবীরে আল্লাহর উপরে তুলে ফেলছে। কারণ আমাদের দেশে না বুঝলেও ফতোয়া দেওয়ার মানুষ অনেক, মুফতি এখন ফতেহ ঘাটে সব মুফতি, সায়ের দোকানে বসে তিনিও মুফতি, রিক্সা চালাচ্ছে উনিও সেখানে ফতোয়া দেওয়া শুরু করছে, মুফতির কোনো অভাব নেই, জানা কিন্তু জানেন না কিছুই, ফতোয়া দেন কিন্তু। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি ফতোয়া দেওয়ার আগে জানার দরকার আছে না? সেজন্য বলছিলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ বললেন উসজুদু লি আদামা, আমার আদমকে কি করো? জোরে বলেন না, আমার আদমকে সিজদা করো। তখন ফেরেশতারা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহু, সমস্ত ফেরেশতারা সিজদা, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সারা, আর সবাই কি করলো? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, সিজদা করতে বলেছে আল্লাহ, অর্ডার, এটা কি অর্ডার? এখন আল্লাহ কি নিজে অর্ডারটা পালন করেছে? উত্তর দেন, আল্লাহকে সিজদা করেছেন? এটা কি আল্লাহ শানে লায়েক? আল্লাহ কি সিজদা করবেন নাকি সিজদার মালিক তিনি? সিজদার মালিক আল্লাহ। ওই সিজদার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার আদমকে সিজদা করো, সবাই সিজদা করল। আল্লাহরে তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি নিজের হাতে তুমি বলেছো খালাকতু বিয়াদাইয়া, আমি আমার আদমকে নিজের কুদরতের হাতে সুন্দর মহব্বতে আমার যেরকম ইচ্ছা সেভাবে সৃষ্টি করেছি। আল্লাহ তুমি তোমার আদমকে খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠাবে, মানব বিস্তার করবে তার মাধ্যমে, এত সুন্দর করে বানাইলা, বানানোর পরে তুমি অর্ডার করলা ফেরেশতাদেরকে তাজিমের জন্য সিজদা করতে বললা, মাবুদ তুমি তো সিজদা করো নাই, তুমি তো সিজদা? আল্লাহর উত্তর হলো আমি সিজদা করি না, সিজদা আমাকে করা হয়েছে, সিজদা আমাকে। কিন্তু আল্লাহ তুমি কি এর চাইতে প্রিয় কাউকে সৃষ্টি করেছো? তখন আমার আল্লাহর দলিল হলো হ্যাঁ সৃষ্টি করেছি,
রবিউল আউয়াল শরীফের মধ্যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের কাছে তশরীফ এনেছে সেই সম্মানিত রসুল, মানব জাতির মধ্য থেকে আমি তাকে প্রেরণ করেছি, ওই রসুল হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দলিল দিলেন, আল্লাহ তোমার কেমন প্রিয় সৃষ্টি, আদমকে এত মহব্বত করে নিজের কুদরতের হাতে বানাইলাম, এরপরে সিজদা করার জন্য বললাম নিজে করো নাই। আল্লাহ বলে যে আদম থেকে আমার নবীকে আমি বেশি ভালোবাসি, সম্মান করি। সেটার প্রমাণ হলো একটা, আমি যখন আমার নবীর ব্যাপারে তাজিমের কথা বলেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমরা পড়ি কিনা? পড়ি কিনা? গভীর মনোযোগ আমরা পড়ি। এরপরে বলে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আছে না নাই? সূরা আহজাব। এখানে আল্লাহ বলছেন আদমকে আমি মহব্বত করি, আমার প্রথম প্রতিনিধি পৃথিবীতে পাঠাবো, ওই সময়ের মধ্যেই আমি ফেরেশতাদের দিয়ে তাজিম করাইছি, কিন্তু আমার নবীর তাজিমের ব্যাপার যখন আসলো, প্রশংসার ব্যাপার যখন আসলো, আমি কোনো ফেরেশতাকে বলি নাই, কোনো মানুষকে বলি নাই, কোনো জিনকে বলি নাই, সৃষ্টি জগতের কাউকে বলি নাই, আল্লাহ তাআলা কে করেছে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় সর্বপ্রথম আমি আল্লাহ আমার নবীর তাজিম করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমের তাজিম ফেরেশতাদের দিয়া, সৃষ্টি দিয়া, আর নবীর তাজিম খুদ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া, খুদ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। এবার বলেন, আমি শুরুতে প্রশ্ন করেছিলাম তারিফ বেশি কার, আল্লাহর না নবীর? আমরা সবাই বলি, কারণ আমাদের আকল বলে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, কিন্তু আমার এশক বলে, আমার ঈমান বলে সমস্ত তারিফ আল্লাহর, সব ঠিক, আমার নরিফ নবীর তারিফ করলো আল্লাহর তারিফ হয়, কিন্তু এই কোরআনের আয়াত দিয়া আমি একটা জিনিস বের করে দেখলাম, সমস্ত সৃষ্টি আল্লাহর, সমস্ত প্রশংসাও আল্লাহর, সমস্ত সৃষ্টি আল্লাহর তারিফ করে, কিন্তু এই আল্লাহ যেই আল্লাহর তারিফ সমস্ত সৃষ্টি করে, ওই আল্লাহ একমাত্র আমার নবীর তারিফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য প্রশংসা আমার নবীর বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আমার নবীর তারিফ বেশি, এই জন্য আমার নবীর নাম রেখেছে আল্লাহ মুহাম্মদ। কি নাম রেখেছে? মুহাম্মদ মানে চরম প্রশংসিত, চরম মানে এটা হচ্ছে যে একদম সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ, যার উপরে কোনো কম্পেয়ার করার কোনো সুযোগ নাই, এটা সুপারলেটিভ। সুপারলেটিভ কেন? কারণ যিনি সুপার পাওয়ারের মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক যিনি আল্লাহ, সে সুপার পাওয়ার ওয়ালা আল্লাহ যেই নবীর তারিফ করেন তিনি হচ্ছেন সবচাইতে বড় প্রশংসার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আমার নবীর নাম মুহাম্মদ। এবার আসেন, নামাজকার জোরে বল, এমন রসুল পেয়েছেন, কত দামি রসুল, হক আদায় করা দরকার, ঠিক না? ঠিক। নামাজকার আল্লাহ, নামাজের মধ্যে রুকু আছে, সিজদা আছে, তাকবীরে তাহরিমা আছে, আছে না? তাশাহুদ, দরুদ শরীফ, তন্মধ্যেই আলেম ওলামার মুখে শুনেছেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় সময় কোনটা? জোরে বলুন, নামাজের মধ্যে। নামাজ তো প্রিয় ইবাদত, নামাজের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে যায় বান্দা কখন? জোরে বলেন, সিজদার সময়। আল্লাহর কোরআন বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা দাও, আমি আল্লাহ তোমার খুব কাছেই আছি। এটা তফসিরের মধ্যে বলা হয়েছে, সিজদা বান্দা এই আনুমিয়া সমতা করে যে আমি মসজিদে দিচ্ছে, ঘরের মধ্যে দিচ্ছে, যেখানেই দিচ্ছে না কেন, বান্দা মহব্বত নিয়ে হালাল রুজি খেয়ে যে বান্দা আমার স্মরণে নামাজের মধ্যে দাঁড়ায়, সিজদাটা যখন দে, বান্দা ওয়াকতারিব, এত কাছে তুমি, আমি আল্লাহর কুদরতের কদম তোমার মাথার নিচে রয়ে গেছে। জোরে বলে এটা এত কাছে। মাবুদ গো, তোমার কাছে এখন জানতে চাচ্ছি, এত নামাজের মধ্যে তাকবীর রয়েছে, কেরাত রয়েছে, রুকু রয়েছে, তাশাহুদ রয়েছে, সব রয়েছে, সিজদাটা তোমার কাছে এত দামি কেন? সুবহানাল্লাহ বলে। তখন আল্লাহর উত্তর হলো, বান্দা যখন সিজদায় যায়
তখন ওই সিজদায় যাওয়ার সময় আমার বান্দার সুরতটা আমার নবীর মুহাম্মদ যে নাম দিয়েছি ওই নামের মিম অক্ষরের মতো হয়ে যায়। আমার নবী যেরকম আমার কাছে পছন্দনীয়, ওই সুরত আমার নবীর সুরতটাও আমার কাছে বেশি পছন্দনীয়। সেজন্য বান্দা সিজদায় যাওয়াটাই আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই সুরতটা আমার নবীর সুরত, নামের সুরতের কারণে যদি এত দামি হয় তাহলে ওই রসুল কত দামি হল। মোহতরম হাজরিন, এই রসুল যেখানে কদম রেখেছে জায়গা দামি হয়ে গেছে, ঠিক না? বে ঠিক। মক্কা শরীফের মধ্যেই আল্লাহ হেরম দিয়েছেন, আরাফার ময়দান দিয়েছেন, সাফা মারওয়া দিয়েছেন, মিনা মুজদালিফা দিয়েছেন। আল্লাহ বলছেন, রসুল আমি সেই সমস্ত জায়গার কারণে ওই মক্কার দামি বানাই নাই। আমি খোদার, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, আপনি রসুলের কদম, যেহেতু আপনি সেখানেই তশরিফ নিয়ে গেছেন, সেজন্য এই মক্কার জমিন পৃথিবীর সমস্ত জমিনের চাইতে দামি হয়ে গেছে। এই জন্য আল্লাহ এই মক্কা শরীফকে এভাবে সাজিয়েছে এত সুন্দর সুন্দর দামি জিনিস দিয়া। এই চট্টগ্রাম ঘুরলে বর্তমানে দেখতে পাবেন বাংলাদেশের মধ্যে অপরূপ সৌন্দর্যের নগরী কিন্তু বর্তমানে চট্টগ্রাম। খেয়াল করে দেখছেন, এই বছর বেশি সেজেছে মনে হচ্ছে। এক হুজুর কেবলাকে একজন বলল, হুজুর গৌসিয়া কমিটি কি ভাই হনি চাট গাম কো দুলহা বানা দিয়া, কি বানিয়ে দিয়েছেন? দুলা বানিয়ে দিয়েছে। এখন অনেক জায়গায় দেখেছি আবার তার কাটি দিছে, আমরা ঘুরে তো সব জায়গায় দেখতেছি তার কাটি দিছে লাইনে, ওই লাইটের তার কাটি দিছে। হ্যাঁ, যাই হোক, এরকম তার কাটা বুঝতেই পারতেছেন লাইন কাটা আর কি। আল্লাহর নবী যেদিন এসেছে সেদিন কার তার কাটি গেছে? জোরে বলেন। শয়তান সবচেয়ে বেশি কান্না শুরু করছে যেদিন আল্লাহর নবী পৃথিবীতে আসছে, কারণ সে এর আগে চুরি করতে যেত, আল্লাহর কালাম চুরি করত। যেদিন আল্লাহর নবী এসেছে সেদিন থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, শয়তানের মর্যাদা সেইদিন থেকে বন্ধ। এবার আসেন, যারা এই মিলাদুন নবীর জন্য, যারা এই নবীকে পেয়ে এত খুশি হয়ে এই পুরা চট্টগ্রাম শহর বাংলাদেশকে এবং বিশ্বের, আমি গতকালকে ইউটিউবের মধ্যে ইরানের একটি মিলাদুন নবীর অনুষ্ঠান দেখেছি। কোন দেশের? ইরানকে আমরা অনেকে শিয়া বলতেছি তো, ঠিক কিনা? শিয়া অধ্যুষিত আয়াতুল্লাহ হুমানি, তারপরে এরা সবাই শিয়া। তবে নবীর মিলাদুন নবীকে তারা এমনভাবে সাজিয়েছে, আমাদের দেশের প্রশাসনিকভাবে হয়তো মিলাদুন নবী পালন হয় না, কিন্তু সেখানে দেখলাম ইরানের নৌবাহিনী এবং সেনাবাহিনী দিয়ে এমনভাবে মিলাদুন নবীর অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে। আই আল্লাহ সুবহানাল্লাহ বলেন সবাই, এত সুন্দর করে সাজিয়েছে নবীর মিলাদকে। এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, উনি বলেছেন সরকার থেকে প্রজ্ঞাপন এসেছে মিলাদুন নবী প্রত্যেকটা প্রতিষ্ঠানে পালন করা বাধ্যতামূলক, এবং আমার নবীর কালমা লিখিত কালমা দিয়ে ফ্ল্যাগ টাঙ্গানোর অর্ডারও এসেছে। তাই এখানে আগের যুগে যারা বিরোধী করত এরাও এখন লাইনে আসতেছে, সাইদ দিন ব্যাপী মাহফিল ওদেরও চলতেছে। আবার বেআদবে রসুলের মহব্বত আর আদবে রসুলের মহব্বত কিন্তু জোরবল এক। আমরাও রসুল পেয়েছি, আল্লাহ বলছেন আমরা এমন রসুল পেয়েছি যেই রসুল আর রউফুর রহিম। কি রহিম? আল্লাহ রসুল কি রউফুর? আচ্ছা, রউফুর রহিম কে? জোরে বলেন, ওয়াল্লাহু রউফুম বিল ইবাদ, আল্লাহ হচ্ছেন বান্দার খুবই বেশি দয়ালু, আল্লাহর বান্দার প্রতি। এটা কার সিফত? এটা জোরে বলেন, আল্লাহর সিফত। বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহিম এটা কার সিফত? এই আল্লাহর সিফত। আল্লাহ আমার নবীকে দান করেছে, তোমাদের কাছে এমন রসুল পাঠিয়েছি, ওই রসুল আমি আল্লাহ যেরকম রউফুর রহিম, সৃষ্টি জগতের মধ্যে আমি আমার নবীকেও রউফুর রহিম বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রসুল পেয়েছেন, তাই সে রসুলের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? এই খুশি উদযাপন করা, অনেকেই বলেন কই রসুল তো রোজা রেখেছেন, দলিল দিচ্ছে মিলাদুন নবীর বিপক্ষে, কেমন নিবে?
দলিল দিচ্ছে, কয় রসুল তো বলেছে আমি এই দিন তশরিফ এনেছি। আমরা যখন বলি রসুল নিজেই মিলাদুন্নবী পালন করেছে, রসুল নিজেই মিলাদুন্নবী পালন করেছে, কিভাবে পালন করেছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, মিশকাতের মধ্যে হাদিস নকল করা হয়েছে, ইয়াউমা উলিদতু ফীহি, আমি রসুল সেই সোমবারের দিন পৃথিবীর জমিনে তশরিফ এনেছি। এই জন্য তখন তারা দলিল দেয়, কয় রসুল তো রোজা রাখি কি পালন করছে মিলাদুন্নবী, তো তোমরা খাই খাই মিষ্টি খাই জাল খাই তোমরা মিলাদুন্নবী পালন করো, এটা কিন্তু কোন ধরনের হইল দলিল? খুব সুন্দর না শয়তানের যুক্তি? বেশি সুন্দর। আচ্ছা, মিলাদুন্নবী আমার নবীও পালন করেছে, আমার নবীকে কোলে পাওয়ার পরে সোয়াইবাও পালন করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার নবী তশরিফ এনেছে। হযরতে সোয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবু লাহাবের দাসী ছিলেন, তিনি কি পালন করেছে? আমার নবীকে পেয়ে খুশিয়ে তিন দিন পর্যন্ত আমার নবীকে তিনি দুধ পান করিয়েছে। এই জন্য আমার নবীর প্রথম দুধ মা হচ্ছেন হযরতে সোয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সোয়াইবা আমার নবীকে দুধ পান করিয়েছেন, দুধ জালনা মিষ্টি, একটু জোরে বলেন। হ্যাঁ, এখান থেকেই ফতোয়া নেবেন যে আল্লাহর নবীর তশরিফ হওয়ারিতে মিষ্টি মুখ করা, এটা মিলাদুন্নবীর সুন্নত। কার সুন্নত? এই জন্য শরবত পান করানো হয়। কি পান করানো হয়? শরবত। এইবার আরও আছে তো, শেষ হয় নাই। জান্নাতের মধ্যে তিতাপানি আছে না? আছে না? জান্নাতে তিতাপানি আছে না? টক পানি আছে না? কী আছে? কেমন মিষ্টি? দুনিয়ার মিষ্টি না। এবার আসেন, যারা এই চট্টগ্রাম নগরীকে আমার নবীকে পেয়ে যারা মিলাদুন্নবী পালন করছেন আশিকের রসুল্লা, এটা সহিহ বুখারীর দলিল। যদি এই হাদিসের অপব্যাখ্যা আমাদের বাংলাদেশে চলে, বিশ্বের মধ্যে অনেক এই মূর্খ আলেমও এটার অপব্যাখ্যা করেছে, কিন্তু হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেই বর্ণনা দিচ্ছেন এই হাদিস আমার নবীর চাচা দান, কারণ তিনি ছিলেন আবুল আহাবের ভাই, আবুল আহাবের ভাই। তিনি বর্ণনা দিচ্ছেন, আমার ভাই আবুল আহাব মারা গেল, একদিন আমি তাকে স্বপ্ন দেখলাম, আলেম ওলামার মুখে শুনেছেন, যারা পালন করেন তাদের জন্য এই দলিল, যারা করেন না তাদের জন্যও দলিল। তখন তো আমি স্বপ্ন দেখলাম, জিজ্ঞেস করলাম স্বপ্নের মধ্যে তোমার কী অবস্থান? তখন আবুল আহাব বলল, আমি খুব কষ্টে আছি, খুব বেশি কষ্টে আছি। তখন বলে যে কোনোদিন একদিনও শান্তিতে নাই? বলে যে না, প্রতিদিন কষ্ট পায়, সপ্তাহের সাত দিনই আমার কষ্ট, তবে একটা দিন আমাকে একটু শান্তি দেওয়া হয়। বলে কেন দেওয়া হয়, কখন দেওয়া হয়? বলে যে সপ্তাহের সোমবার দিন এই সোবেহ সাদেক যখন হয়, ব্যস্তের দুজকের মধ্যে সোবেহ সাদেক ঢুকি, দিনও কি রাতও কি, শাস্তি তো অনবরত চলতেছে সেখানে, তখন ওই দিনটা সোমবারের দিনটা আমাকে একটু শান্তি দেওয়া হয়। কিভাবে শান্তি পাও? বলে যে সারা শরীর আগুনে জ্বলে, ঠিক আছে, কিন্তু সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে আমার সোয়াইবাকে আমার নবীর আগমন, আমার বাতিজার আগমনের শুভ সংবাদ শুনে আজাদ করে দিয়েছিলাম, ওই দুইটা আঙ্গুল চুষলে সে আঙ্গুল দিয়ে আমি জান্নাতের দুধের ঝর্ণা থেকে পানি পেয়ে যাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা চুষে চুষে আমি একটু আরাম পাই, কোথায়? জাহান্নামে। কোথায়? একটু জোরে বলেন জাহান্নামে। কাফের না মুসলমান? জোরে বলেন কাফের। খাট্টা কাফের, শুধু কাফের না, যার ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা লাহাব নাজিল করেছে, এই খাট্টা কাফের আমার নবীকে নবী হিসাবে নয় বাতিজা হিসাবে পেয়েছিল, সেই খুশিতে একটু আনন্দ একটু মিলাদ পালন করেছিল বলে আল্লাহ এখনো পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত তার জাহান্নামের মধ্যে আল্লাহ সেই শান্তির ব্যবস্থা আমার নবীর কারণে আল্লাহ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একজন খাট্টা কাফের বেয়াদবের রসুল, যে রসুলকে এত কষ্ট দিয়েছে, সেই যদি আমার নবীর মিলাদের জন্য সামান্য একটা কাজ করার কারণে যদি সেই জাহান্নামের মধ্যেও এই সোমবারের দিন শান্তিতে থাকে, যারা আশিকের রসুল বিল মুমিনিনা রউফুর রহিম, যারা মুমিন, যারা নবীকে রউফুর রহিম মনে করে, ঈদে মিলাদুন্নবী পালন করে, তারা কি জাহান্নামে যাবে? জোরে বলেন যাবে। যাহলে তো সেটা আল্লাহর পক্ষ থেকে বেইনসাফ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহকে ইনসাফ করেন নাকি বেইনসাফ করেন? কেমন ইনসাফ করেন? এর চাইতে বড় ইনসাফকারী পৃথিবীতে কেউ আছে নাকি? আর আল্লাহর যাকে ইনসাফকারী হিসেবে শ্রেষ্ঠ আদেল হিসেবে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমার রসুল। মোহতরম হাজরিন, তাহলে এখন আমার বোঝানোর বিষয় হলো, সোয়াইবাকে মুক্ত করার কারণে আবুল আহাব যদি এত শান্তিতে থাকে সোমবারের দিনে, আমরা কেন অশান্তিতে থাকব? আমরা কেন
অশান্তিতে থাকবো। এই শরবত খাওয়ান মিলাদুন্নবীর মধ্যে, আপনি যত মহব্বত নিয়ে মাহফিল করবেন আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দুধের নহরের ঝর্ণা আপনার সামনে তুলে ধরবে। আর যাওয়ার সময় হাউজে কাউসারের পানি আমার রসুলের নবুয়তের হাতে পেয়ে যাবে। এটা হাদিসের শিক্ষা। মোহতরম হাজরিন, আমি আরেকটি কথা বলেই গত জুমার একটি রেফারেন্স এখানে টেনে আনতে চাই। লাইলাতুল কদরকে আমরা অনেকেই বিতর্ক করেন, বিতর্ক করবেন না, কথা শুনবেন, এরপরে বুঝবেন, তারপরে বলবেন। আল্লাহর নাম কি মোহাম্মদ আছে? জোরে বলেন, আল্লাহর কোনো নাম মোহাম্মদ আছে? কিন্তু আল্লাহ নিজেই আমার নবীর নাম দিয়েছেন মোহাম্মদ, চরম প্রশংসিত। এর উপরে সৃষ্টি জগতে আর কারো প্রশংসা? অতএব আমার নবীর প্রশংসা আমরা না করলেও আমার নবীর কোনো সম্মানের কমতি হবে না, কারণ আল্লাহর নবীর প্রশংসা কে করতেছে? আল্লাহ নিজেই করতেছে। এক, দুই নম্বরে আমরা বলেছি লাইলাতুল কদরের চাইতেও এই রবিউল আব্বাল শরীফের বারোই রবিউল আব্বালের জেরা সেটা আরও দামি বেশি। এটা ইমাম কোস্তলানি রহমতুল্লাহ আলাই সারে বুখারী তিনি বলেছেন, এটা আমার কথা নয়, আমি গুনাগার এত বেশি এলমদার নই, আমরা নকল করছি সারহে বুখারী ইমাম কোস্তলানি মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে তিনি রেফারেন্স এনেছেন। তখন আমি আজকে ওই রেফারেন্সের আঙ্গিকে কিছু দলিল খুঁজে বের করেছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুলিল মুমিনিন। এই কোরআন মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল মুমিনিন, রহমাতুল্লিল শিফাউ ওয়া রাহমাতুল্লিল মুমিনিন। এটা কার সার্টিফিকেট? কোরআনের সার্টিফিকেট। কে দিয়েছেন? আল্লাহ। কোরআন শেফা, কোরআন মুমিনদের জন্য রহমত। এখানে কোনো কাফের আছে? জোরে বলেন, এখানে আর কারো কথা বলা হয়েছে? দেখেন, ওই রহমতুল্লিল মুমিনিন যেটা মুমিনদের জন্য রহমত, যেটা লাইলাতুল কদরে রমজানুল মুবারকে যে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে, লাইলাতুল কদরের রাত্রিতে হাইরুম মিন আলফে শাহরিন, হাজার মাসের চাইতেও উত্তম রাত, কারণ সেই দিন কোরআন নাজিল হয়েছে, সেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ইমাম কস্তুলানি বলছেন রহমাতুল্লিল মুমিনিন, ওই কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে, সেজন্য সমস্ত বছরের রাতের মধ্যে লাইলাতুল কদরের মর্যাদা সবচাইতে বেশি। কিন্তু আমি কস্তুলানি দেখতে পেলাম রহমাতুল্লিল মুমিনিন এটা মানব জাতির একটা গোষ্ঠী, হতে পারে জিনের মধ্যে একটা মুমিন গোষ্ঠী আছে, তাদের জন্য কোরআনের জন্য রহমত বলা হয়েছে। আর এই বারোই রবিউল আউয়াল শরীফের রাত, যেটা যেই রাত্রিতের সুবে সাদেকের সময় আল্লাহ পৃথিবীর জমিনে নবীকে পাঠিয়েছেন, কোনো রহমাতুল্লিল মুমিনিন বলে নাই, কোনো রহমাতুল্লিল নাস বলে নাই, কোনো জনগোষ্ঠীর জন্য নির্ধারণ করে নাই, আল্লাহ আমার নবীকেই রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন। আলামিন বলতে জমিন আসমান আরশ কুরসি লৌহ কলম, সাত জমিন সাত আসমান উপরে নিচে যা কিছু আছে, সৃষ্টি জগতের ক্ষুদ্র পোকা বালিকণা যা আছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ আমার নবীকে রহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরে যেটা নাযিল হয়েছে কোরআন, সেটা রহমাতুল্লিল মুমিনিন। তাহলে রহমাতুল্লিল মুমিনিন একটা নির্ধারিত গোষ্ঠীর জন্য, মুমিনদের জন্য কোরআন নাজিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদরের এত দাম হয়, আর যিনি রহমাতুল্লিল আলামিন যার কারণে কোরআন এসেছে পৃথিবীর জমিনের মধ্যে, সেই নবীর আগমনের রাত আরো দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহরে রবিউল আউয়াল ঘুরে এসেছে, বাহরে রবিউল আউয়াল ঘুরে এসেছে, নবীর আগমনের মাস ঘুরে এসেছে, চলো রে চলো সবাই চলো নবীর জুলুসে, চলো রে চলো সবাই চলো নবীর জুল, রহমাতুল্লিল আলামিন তশরিফ এনেছে, বাহরে রবিউল আউয়াল ঘুরে এসেছে। তাই আমরা রবিবারে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, সবাই এখান থেকে দলবদ্ধ হয়ে গেলে নারে রেসালাতের স্লোগান আল্লাহু আকবরের স্লোগান দিয়ে গেলে ভালো হবে না। তাই আপনাদের কাছে গোসিয়া কমিটির চৌমুহনী ইউনিটের পক্ষ থেকে
সবাইকে নিয়ে সুন্দরভাবে এখান থেকে যাওয়ার জন্য সকাল 9টায় ওনারা এখানে সবাইকে জমায়েত হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। এখান থেকে ওনারা ওয়াশার মোড়ে গিয়ে জুলুসের মধ্যে সম্পৃক্ত হবেন। যারা যেভাবে যেতে চান অসুবিধা নেই, তবে একসাথে গেলে আমার মনে হয় সুন্দর লাগবে, কারণ ফেরেশতারা একজন একজন আসে নাকি। জিব্রিল আমিন 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীর মিলাদুন্নবীর মধ্যে তশরিফ এনেছে। রাসূল যখন তশরিফ আনতেছে সমস্ত আসমান ফেরেশতাই ভরে গিয়েছে। সেভাবে যাবেন। আর আমাদের মসজিদের মধ্যে এই আলোচনার কোনো শেষ নাই। আমার কিছু মুসল্লি আমাকে অনুরোধ করেছে মহব্বত করে, হুজুর সাবজেক্ট যেটা ধরবেন সেটা একটু শেষ করবেন। আচ্ছা, এটা শেষ করার বিষয়? হুজুর বলেন শেষ করার বিষয়? যার প্রশংসা আল্লাহ করেন তার প্রশংসা আমরা গুণাগাররা করে শেষ করতে পারবো? কোনোদিনই সম্ভব না। তবে আমরা চেষ্টা করবো স্টপেজে গিয়া, মানে অ্যাডভার্টাইজ আসার আগে যেন মোটামুটি শ্রোতারা কিছু বুঝে। তো যাই হোক, আমরা চেষ্টা করছি সময়। আমরা মনে করেন আজকে আমরা 22 তকরির শুরু করেছি, ইনশাল্লাহ আগামী জুমা থেকে আরও তাড়াতাড়ি করব, চেষ্টা করব আমার নবীর যে সফিনা, আমরা আমার নবীর রহমতের যে ধারা আমরা গুণাগার হয়ে পেয়ে গেছি, তাইলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? তাই অনেক জায়গায় মাহফিল হচ্ছে, হবে, সবাই চেষ্টা করবেন অন্তত পক্ষে রবিউল আব্বাল শরীফের এই 12 রবিউল আব্বাল শরীফের 12 তারিখে আপনারা গরিব মিসকিন এতিম, তারপরে যারা দুস্থ রয়েছে, অনেক মানুষ আছে খেতে পারেন না, তাদের জন্য দান সৎকার মাধ্যমে, কারণ সাহাবাই কারাম আমার নবীর এই যে আবুল আহাবের কথাটা বললাম, কাফের হলেও আমার নবীকে পেয়ে ভাতিজা হিসাবে পেয়ে দান করে নেন, সোয়াইবাকে আজাদ করে বড় একটা গোলাম আজাদ করে দিয়েছেন। তাই আমরা তো গোলাম এখন তো নাই, গরিব মিসকিনের জন্য এতিমদের জন্য সাহায্যের হাত বাড়াবেন, আমার নবী খুশি হয়ে যাবে। এটা মিলাদ, ওটাও মিলাদ, ওটাও কি মিলাদ? আমার নবীর আগমনে গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এটাও মিলাদ উন্নবীর একটা অংশ। তাই এই কাজগুলো করবেন, আর ঘরের মধ্যে আমার নবীর এই ধরনের মাহফিলের ইন্তজাম করবেন। আলেম ওলামাকে দাওয়াত দিয়ে 2-4 মিনিট হলেও, কারণ আমাদের সমাজের মধ্যে আমাদের মা বোনরা আসলে ওনারা জানেন না মিলাদুন্নবী কি, অনেক মা বোন জানেন না। মেয়েদেরকে শিক্ষিত করার দরকার আছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করলে একটা মা যদি ভালো হয় তাহলে আমাদের সন্তানরা আর নষ্ট হওয়ার সুযোগ থাকবে না, তাদের ভিতরে আশিক রসুল জন্ম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুন। সর্বোপরি আমাদের আগামীকাল, আজকে কিবার শুক্রবার না, আমরা 2 দিন ব্যাপী অত্র মসজিদে মসজিদ পরিচালনা কমিটি এবং গসিয়া কমিটির সার্বিক সহযোগিতায় মাহফিলের ইন্তজাম করেছি। আপনাদের প্রতি দাওয়াত রইল 11 তারিখ এবং 12 রবিউল আব্বাল যেদিন জুলুস হবে সেদিন রাত্রিতে, ইনশাআল্লাহ আগামীকালকেও থাকবেন, এরপরের দিনও মোনাজাতে শরিক হবেন। এবং যারা যেখানে মাহফিল করছেন আল্লাহ যেন প্রত্যেকটি মাহফিলকে কামিয়াব হওয়ার তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।